হ্যালো ফ্রেন্ডস সোমা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিকেন কাটলেট বাড়িতেই খুব সহজে কীভাবে ক্রিস্পি চিকেন কাটলেট বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করলাম তো আপনারা দেখুন আমি এটা কীভাবে বানাচ্ছি আর আপনারা এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো চলুন দেখে নেওয়া যাক চিকেন কাটলেট বানাতে আমি কি কি ব্যবহার করছি এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন চিকেনটা আমি সেদ্ধ করে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এখানে আছে গাজর রসুন কুচি আদা কুচি আর সেদ্ধ করা আলু আলুটা আমি এভাবে একটু ভেঙে নেব এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি মশলা করার জন্য কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখানে আমি রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিচ্ছি এটা একটু প্রথমে ভেজে নেবো হলে রসুনের গন্ধটা থাকলে কিন্তু ভালো লাগে না খেতে এই দুটো ভাজা হয়ে গেছে এবার আমি কুচি করে রাখা গাজরটা দিয়ে এটা ফ্রাই করব গাজরটা ভাজা হলে কিন্তু একটা খুব সুন্দর সেন্ট বের হয় গাজরটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কুচি চিড়ি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই রকম ঝাল দেবেন এবার এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এগুলো সব আমি ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে না হলে আদা রসুনের গন্ধটা থেকে যাবে আর গন্ধ থেকে গেলে কিন্তু কাটলেটটা একদমই ভালো লাগবে না তো সেই জন্য খুব ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে এগুলো আমার কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এবার এটাকেও খুব ভালো করে আমি ভেজে নেব চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম এবার আমি সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রাখতে হবে না হলে কিন্তু সবগুলো পুড়ে যাবে খুব ভালো করে আমি মিক্স করে নেব এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে আর ধনে ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে একটু দিয়ে দিলাম ওটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হয় তো খেতেও ভালো লাগে এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নেবো দেখুন আমার এটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো আর এটা ঠান্ডা হতে রেখে দেব এখানে আমি নিয়ে নেব কর্ন আর নিয়ে নেব ময়দা আর দিয়ে দেবো সামান্য একটু লবণ এই সবগুলোকে আমি একটু জল দিয়ে মেখে নেব খুব বেশি জল দেবো না একটু একটু জল দিয়ে আমি মেখে নেবো এটা দেখুন আমি এইভাবে মেখে নিয়েছি খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না এবার আমি সবকটা কাটলেটে আকারে করে নেব দেখুন একটুখানি আমি এভাবে মশলা নিচ্ছি আপনারা যে যেরকম পারেন সে দিতে পারেন আপনারা চাইলে গোলও করতে পারেন আবার এরকমভাবেও আমার মতো করতে পারেন তবে খুব বেশি পাতলা করবেন না একটু বেশি করে মশলা নিয়ে একটু মোটা করে রাখবেন খুব বেশি পাতলা করলে কিন্তু ভেঙে যেতে পারে এখানে আমি নিয়েছি ব্রেড কামস এভাবে পুরোটাতে আমি লাগিয়ে নেব আবার আমি এই গোলাটার মধ্যে চুবিয়ে আবার আমি ব্রেড কামস লাগিয়ে নেব আমি এটাকে দুবার কোট করেছি আপনারা চাইলে একবারও করতে পারেন কিন্তু দুবার কোট করলে এটা কিন্তু খুবই ক্রিপসি হয় দেখুন আমার একটা রেডি হয়ে গেছে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমার সবগুলো কাটলেটের আকারে করে নিয়েছি এবার আমি এইগুলোকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি এবার আমি একে একে এগুলোকে ফ্রাই করব ফ্রাই করার সময় কিন্তু গ্যাসটা অবশ্যই হাই ফ্লেমে রাখবেন লো ফ্লেমে রাখলে কিন্তু এটা ভালো ফ্রাই হবে না ক্রিপসি হবে না হাই ফ্লেমে রাখলে এটা খুবই ক্রিপসি হবে আর মাঝে মধ্যে উল্টিয়ে দেবেন দেখুন আমার এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উলটিয়ে দেবো বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যাবে এভাবে বারে বারে উল্টাতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে এগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নেব দেখুন এভাবে আমি ফ্রাই করে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে আমি সব কাটলেট ফ্রাই করে নেবো দেখুন আমার কাটলে রেডি হয়ে গেছে এখানে আমি টমেটো সস আর চিলি সস দিয়ে সাফ করেছি আপনারা চাইলে ধনে পাতা চাটনি দিয়েও আপনারা এটা খেতে পারেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে ট্রাই করবেন